ডিএসটি প্রত্যাশা অনুযায়ী পৌরবটির প্রচারের শেষ দিনে শুক্রবার সকাল থেকেই পথের প্রচারে ঝড় তুলেন দক্ষিণ দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। তার সমর্থনে কুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। একই সঙ্গে এই দিনের এই প্রচার অভিযানে সামিল হলেন সংস্কৃতি ও বিনোদন জগতের কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব। সকাল থেকেই মুখভার করা আকাশ আর বিক্ষিপ্ত বৃষ্টি মাথায় নিয়েও এই ভোট প্রচারে দলীয় কর্মী সমর্থকদের হাজিরা ছিল চোখে পড়ার মতো। নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে মাতৃসদন রোড হয়ে পঞ্চকোটিতলায় শেষ হয় এই বর্ণাঢ্য মিছিল। প্রদীপ মজুমদার আমাদের একজন শ্রেষ্ঠ কাউন্সিলর, 2009 থেকে কাউন্সিলর ছিল, 4 নম্বর ওয়ার্ডে ও আবার দাঁড়িয়েছে, ওর সমর্থনে আমরা সকলে এসেছি। আমি আশা করি মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করবেন, জিতব, আমরা সহজেই জিতব। মমতাদির ছত্রছায়া রয়েছি এই সুশাসনের মধ্যে। আমাদের আরেকজন সৈনিক বলা যেতে পারে, এবং সৈনিক আর সেনাপতি বলা যেতে পারে আমাদের প্রদীপ মজুমদার দাদাকে, যাকে আমরা লাস্ট দুটো টার্মে দেখেছি যে এত ভালো একজন কাউন্সিলর বলো নেতা বলো, তার এই এরিয়াতে যেই ধরনের উন্নয়ন আমরা দেখেছি সেটা কিন্তু মানে সারা ওয়েস্ট বেঙ্গল সারা ইন্ডিয়ার জন্য একটা মডেল বলা যেতে পারে। এতে 4 নম্বর ওয়ার্ডে যে এই রেসপন্সটা, মানে প্রদীপদাকে যে লোকজন ভালোবাসে এটাকে আমরা আজকে মোমেনা কন্টেস্টের একটা বিজয় মিছিলই দেখতে পাচ্ছি। সবাই এত মানে উৎফুল্ল হয়ে এসছে, ভীষণ ভালো লাগছে। আর প্রদীপদা ভীষণ ভালো কাজ করে, ভীষণ কাছের মানুষ, তার পাশে দাঁড়াতে, তার সব মানুষের পাশে দাঁড়াতে খুবই ভালো লাগছে। আমি প্রদীপদার জন্য এসেছি কারণ এই মানুষটাকে অনেকদিন ধরে চিনি, আর এখানে এসে দেখলাম 4 নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষের আজকে সমাগম, মানুষদের ভালোবাসা, মানুষদের আশীর্বাদ যে প্রদীপদার সাথে আছে সেটাই বোঝা গেল। আর প্রদীপদা এত বছরের কাউন্সিলর, এখানকার মানুষের জন্য 4 নম্বর ওয়ার্ডের জন্য এত কাজ করেছেন, আগামী দিনে যদি মানুষ তাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন, এবং আশা রাখছি অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবেন, বিপুল ভোটে প্রদীপদা জয়যুক্ত হবেন। আসন্ন পৌর ভোটে নির্বাচনের প্রচারে কিন্তু উত্তেজনা সারা পড়েছে, আজকে প্রচারের সেই শেষ দিন। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দমদম পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কিন্তু শেষ প্রচারে একটা মহা মিছিল। আমি দেখাতে পারবো আমার ক্যামেরাম্যান চিত্রকে, যে এই ছবিটি দেখতে পাচ্ছেন 4 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের প্রদীপ মজুমদার, সঙ্গে রয়েছে দমদমের সাংসদ সৌগত রায় মহাশয়। তিনি কিন্তু এই নতুন বাজার হয়ে মাতৃসদন রোড ধরে কিন্তু পদযাত্রায় সামিল হয়েছেন। আজকে শেষ টান টান উত্তেজনায় প্রচারের, যে টান টান উত্তেজনা দেখা যাচ্ছে এই প্রচারে সামিল ছিল। দেখতে পেয়েছিলাম আমরা আগেই মিছিলে যে পুরুলিয়া থেকে ছৌ নাচের, পুরুলিয়া থেকে সেই ঝামসা মাদল, এবং এখানে রয়েছেন বিনোদনের তারকারা, যেই তারকারা এই প্রচারে সামিল হয়েছে। আমি আরেকবার এখানে দেখাতে বলবো যে প্রতিনিধি মানে 4 নম্বর ওয়ার্ডে যে বাসিন্দারা অপূর্বভাবে সাড়া ফেলেছে, এই সাড়া কিন্তু একটা উত্তেজনা সাড়া ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, আমরা কিছু দেখতে পাচ্ছি সেই আনন্দের ছবি। আমরা এই মাত্র সেই 4 নম্বর ওয়ার্ডে প্রতিনিধিদের মধ্যে দেখতে পাচ্ছি যে অপূর্বভাবে সাড়া ফেলেছে। মানুষের দল, আমরা যেভাবে যেভাবে গিয়ে মানুষের পাশাপাশি বাড়ি গিয়ে যে আমরা সাড়া পাচ্ছি, আমরা 3200 বেশি ভোটে বিজয়ী হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত কর্মী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়। আমার সাথে আমরা দেখাতে বলবো সাংসদ এমপি সৌগত রায় এবং প্রদীপ মজুমদার, আমরা তার সাথেও কথা বলে নেব, আমরা এখন তার সাথে কথা বলে নেব। আমরা তাদের কাছে যাচ্ছি, আমরা কথা বলবো 4 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার। প্রদীপদার, তার নিউজ থেকে আপনাকে ধন্যবাদ। এই 4 নম্বর ওয়ার্ডে আপনি 2009 সালেও এখানে প্রতিনিধি হয়ে জয়ী হয়েছিলেন, তারপর 2015 সালে 3 নম্বর ওয়ার্ডে গিয়ে জয়ী হন, আবার পুনরায় এই ঘরের ছেলে ঘরে ফিরে এলেন, কি বলবেন? উৎসাহ উদ্দীপনা আপনাকে প্রেস মিডিয়ার বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন। তারা মিছিল দেখেই প্রমাণ পেয়ে গেছেন মানুষের উচ্ছ্বাস, মানুষের আনন্দ।
আমাদের সাথে আমাদের পাশে আমার সাথে অধ্যাপক সৌগত রায় সাহেব আছেন, যিনি সাংসদ রত্ন পেয়েছেন। এই চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বার্তা কি দেবেন? চার নম্বর ওয়ার্ডের মানুষ তারা চাইছে ঘরের ছেলে প্রদীপ আবার ঘরে ফিরে এসছে ছ বছর বাদে। আমি যখন 2009 সালে থেকে 5 বছর কাউন্সিলর ছিলাম, যখন চলে যাচ্ছি মানুষ বলছে আপনি কেন আমাদের ছেড়ে চলে গেলেন। আমি আবার এসছি, সব আনন্দে আছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে মা কাকিমা ঠাকুমা দিদিমারা প্রত্যেকে বলছেন প্রদীপ আমাদের ঘরের ছেলে, প্রদীপ জ্বলতে থাকবে, প্রদীপের তেল দেব আর প্রদীপ জল জল করে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আমফান আসুক, ইয়াস আসুক, করোনা আসুক, প্রদীপের আগুন প্রদীপের শিখা নেভাতে পারছে না। তাই আসুন সবাই মিলে আমার নেত্রী আপামর জনসাধারণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিয়ে আমি সৌগত রায় মহাশয়কে সাথে করে নিয়ে এগিয়ে চলেছি। আমার সাথে আছেন বসিরহাটের সাংসদ চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহান, আছেন আমাদের সাথে আছেন পায়েল মুখার্জি, আছেন অ্যাডোনিরা গাঙ্গুলির খুব সকলে খেলোয়াড় অরূপ বৈদ্য সকলেই আছেন। চলতে থাক মিছিল। প্রচারে কতটা উত্তেজনা সাড়া দিলেন? শেষ দিনের প্রচারে 200% এগিয়ে গেছি এবং বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করেই তৃণমূল কংগ্রেস ছাড়বে আমি প্রদীপ মজুমদার এটা বলে দিলাম। জেতার পর প্রথম কাজটা কি হবে? জেতার পর প্রথম কাজটা হবে, এখানে গীতাঞ্জলি বলে একটা ব্লক আছে, সেই গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি হাতে গীতাঞ্জলি বই নিয়ে এই প্রথম কাজ এটা আমি শুরু করব। ধন্যবাদ আপনাকে দাঁড়ি যে করবো দেখে, আমরা কিন্তু দেখে নিলাম, শুনে নিলাম প্রদীপ মজুমদার এখানে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে কিন্তু নতুন বাজার হয়ে মাতৃসদন রোড ধরে চলেছেন। শেষ দিনের প্রচারটা কিন্তু ক্যামেরা শিবাজি পালের সাথে অমিত চক্রবর্তী, রিপোর্টার নিউজ বম্বে।